আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। বাংলাভিউ রাতের সংবাদে সাথে আছি আমি আন্নামা চৌধুরী। প্রথমেই লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। জমি অধিগ্রহণ জটিলতায় সিলেট ঢাকা মহাসড়ক ছয় লেন প্রকল্পের কাজে ধীরগতি, জমির বন্দোবস্ত না হওয়ায় সরানো যাচ্ছে না বিদ্যুৎ, গ্যাস, পানি ও টেলিফোনের লাইন। মাদক মামলায় চিত্রনায়িকা পরিমণি সহ তিনজনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ, 14 ডিসেম্বর চার্জ গঠনের তারিখ ধার্য। সিলেট নগরীর জিন্দাবাজারে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও শহরতলীর কান্দিগাঁও ইউনিয়নের পশ্চিম পাড়ায় মুদি দোকানে আগুন, মুদি দোকানদারের লাখ টাকার ক্ষতি। দেশে করোনায় আরও চারজনের প্রাণহানি, নতুন আক্রান্ত শনাক্ত 234 জন। ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে বাহরাইনে এসএসসি পরীক্ষা শুরু, পরীক্ষায় দিচ্ছেন 69 জন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সিলেট ঢাকা মহাসড়কে ছয় লেন উন্নতিকরণ প্রকল্পের কাজের ঠিকাদার নিয়োগের জন্য দরপত্র দিয়েছে কর্তৃপক্ষ। সার্ভিস লেন সহ এই সড়ক হবে 209 কিলোমিটার। প্রকল্পের সংশ্লিষ্টরা বলছেন, 17,000 কোটি টাকার এই মহাসড়ক সম্প্রসারণ কাজের জন্য এখনও জমির বন্দোবস্ত হয়নি। বেশি সমস্যা হচ্ছে সরকারি জমি পেতে। সময় মতো জমি না পেলে প্রকল্প শেষ হতে আরও দেরি হবে, এতে বাড়বে খরচও। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, জমি পাওয়ার জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের কার্যালয়ে এবং ইউটিলিটি স্থানান্তরের জন্য সংশ্লিষ্টদের চিঠি দেওয়া হয়েছে, কিন্তু এখনও তেমন কোনো কাজ হয়নি। জমি না পাওয়ায় মহাসড়কের পাশ থেকে পল্লী বিদ্যুৎ, তিতাস গ্যাস, পাওয়ার গ্রিড কোম্পানি, বিটিসিএল, ওয়াসা ও পৌরসভা তাদের সেবাগুলো সরাতে পারছে না। ঢাকা সিলেটে বর্তমানে দুই লেনের সড়ক, যানবাহনের চাপ এই মহাসড়ক সামলাতে পারছে না। এতে একদিকে যেমন সড়ক দুর্ঘটনা বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে বিভিন্ন স্থানে যানজট লেগে যাচ্ছে। এ রুটে যাত্রীদের পড়তে হচ্ছে ভোগান্তিতে। এ কারণে চলতি বছরের 16 ফেব্রুয়ারি একনেক বৈঠকে এই সড়ক সম্প্রসারণ প্রকল্পে অনুমোদন দেওয়া হয়। এর আগে 2018 সালের 22 ডিসেম্বর সিলেটে এক জনসভায় শেখ হাসিনা ঢাকা সিলেট মহাসড়ক চার লেন করার প্রতিশ্রুতি দেন। প্রকল্প সংশ্লিষ্টরা আরও বলেছেন, এশিয়ান হাইওয়ে নেটওয়ার্ক, বিমস্ট্যাক করিডোর, সার্ক করিডোর, আঞ্চলিক সড়ক নেটওয়ার্কে সংযুক্ত হতে সাসেক ঢাকা সিলেট করিডোর সড়ক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে। তাছাড়া এ মহাসড়কের কাজ শেষ হলে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে যোগাযোগ উন্নয়নের মাধ্যমে আঞ্চলিক আমদানি রপ্তানি বাণিজ্য বৃদ্ধি পাবে। প্রকল্পের নথিপত্রে দেখা গেছে, পুরো প্রকল্পটি 6টি প্যাকেজে ও 13 লটে বাস্তবায়ন করা হবে। এর মধ্যে প্রকল্প 2টি প্যাকেজের দরপত্র আহ্বান করা হয়েছে। এই প্যাকেজের আওতায় 67.85 কিলোমিটার মহাসড়ক, যেটা কাঁচপুর থেকে নরসিংদী বিসিক হয়ে ভৈরব বাজার পর্যন্ত যাবে। প্রথম প্যাকেজের কাজে মধ্যে নরসিংদী এলাকার জমি অধিগ্রহণ ও ইউটিলিটি সার্ভিস সরাতে বেশি সমস্যা দেখা দিয়েছে। এ প্রকল্প বাংলাদেশ সরকার ও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবি যৌথভাবে অর্থায়ন করছে। মহাসড়ক নির্মাণে ব্যয় হবে প্রায় 16,918 কোটি টাকা। এর মধ্যে সরকার দিচ্ছে 3,673 কোটি টাকা এবং এডিবি ঋণ নিচ্ছে 13,244 কোটি টাকা। পুরো প্রকল্প শেষ হবে 2026 সালে। প্রকল্পের আওতায় 66টি সেতু, 305টি কালভার্ট, রেলওয়ে ওভারপাস 8টি, ফুটওভার ব্রিজ 26টি এবং 37টি ইউটার্ন রয়েছে। 209 কিলোমিটার মহাসড়কের রুটে যাচ্ছে নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার এবং সিলেট জেলার উপর দিয়ে। এর চার লেনে হবে 7.3 মিটার এবং সার্ভিস লেন হবে 5.5 মিটার। বুয়েটের অধ্যাপক মোহাম্মদ হাদিউজ্জামান জানান, প্রকল্প নেওয়ার আগে পরে নথি চালাচালির কালক্ষেপণ হয়। এসব কারণে প্রকল্প বাস্তবায়নের মেয়াদ বেড়ে যায়। যে কোনো প্রকল্পের আগে এসব দিকেও গুরুত্ব দিতে হবে। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় চিত্রনায়িকা পরিমণি সহ তিনজনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেছে আদালত। একই সঙ্গে চার্জ গঠনের জন্য আগামী 14 ডিসেম্বর দিন ধার্য করেছে আদালত। সোমবার ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েসের আদালতে এ আদেশ দেন। পরিমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সৌরভি এ তথ্য নিশ্চিত করেছেন। এ মামলার ওপর দুই আসামি আশরাফুল ইসলাম দীপু ও কবির হোসেন গত 26 অক্টোবর এ মামলার চার্জশিট গ্রহণ শুনানির দিন ধার্য ছিল, কিন্তু ঢাকা মহানগর দায়রা জজ আদালতে ভারপ্রাপ্ত বিচারক রবিউল আলম চার্জশিট গ্রহণ না করে চার্জশিট গ্রহণ শুনানির জন্য নতুন দিন ধার্য করেন। গত 4 অক্টোবর পরিমণি সহ তিনজনের বিরুদ্ধে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী মুস্তফা কামাল অভিযোগ পত্র দাখিল করেন। এর আগে গত 31 আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েস পরিমণির জামিন মঞ্জুর করেন।
এরপরের দিন তিনি জামিনে মুক্তি পান। গত 4 আগস্ট রাতে প্রায় 4 ঘন্টা অভিযান শেষে বরানির বাসা থেকে পরিমনি ও তার সহযোগী দীপুকে আটক করে র‍্যাব। এই সময় পরিমনির বাসায় বিভিন্ন ধরনের মাদক পাওয়া গেছে বলে জানায় র‍্যাব। পরদিন 5 আগস্ট র‍্যাব এক বাতি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরিমনি ও তার সহযোগীদের বিরুদ্ধে বনানী থানায় মামলা করে। এরপর 3 দফায় মোট 7 দিনের রিমান্ডে নেওয়া হয় পরিমনিকে। প্রথম দফায় 5 আগস্ট 4 দিন, দ্বিতীয় দফায় 10 আগস্ট 2 দিন এবং তৃতীয় দফায় 19 আগস্ট 1 দিনের রিমান্ড মঞ্জুর হয় তার। বর্তমানে তিনি জামিনে রয়েছেন। সিলেট নগরীর জিন্দাবাজার এলাকায় বৈদ্যুতিক গোলাযোগের কারণে ট্রান্সফরমারে আগুন লাগার ঘটনা ঘটেছে। এই সময় পথচারীরা আতঙ্কিত হয়ে দিকবিদিক ছুটাছুটি করে নিরাপদ আশ্রয়ের জন্য। সোমবার দুপুর 1:30টার দিকে এই ঘটনাটি ঘটে। খবর পেয়ে দমকল বাহিনীর একটি দল ঘটনাস্থলে গিয়ে ট্রান্সফরমারে আগুন নিয়ন্ত্রণে আনে। দমকল বাহিনীর এক সদস্য জানান, বৈদ্যুতিক গোলাযোগের কারণে ট্রান্সফরমারে আগুন লাগার খবর পেয়ে একটি দল ঘটনাস্থলে গিয়ে ট্রান্সফরমারের আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এর বাইরে বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি। এদিকে সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের সাদেপুর পশ্চিম পাড়ায় দুর্বৃত্তদের আগুনে এক মুদি ব্যবসায়ীর দোকান পুড়ে গিয়েছে। রোববার রাত আনুমানিক 9:30টার দিকে কে বা কারা এই আগুন দিয়ে পালিয়ে যায়। আগুনে সাদেপুর পশ্চিম পাড়ার মেসার্স 6 বোন ভ্যারাইটি স্টোরের মালপত্র পুড়ে যায়। দোকানের মালিক আব্দুল আহাদ জানান, রাতে হঠাৎ শুনি আমাদের দোকানে আগুন লেগেছে। এসে দেখি এলাকার লোকজন আগুন নেভাতে চেষ্টা করছে, কিন্তু আগুন নেভানোর আগেই লক্ষাধিক টাকার মালপত্র পুড়ে ছাই হয়ে যায়। সাদেপুর পশ্চিমপাড়া গ্রামের সোহেল মিয়া জানান, দোকানে আগুন লাগার ঘটনা শুনে গ্রামের লোকজন এসে দেখি দোকান বন্ধ, ভিতরে আগুন, শাটারের নিচ দিয়ে কে বা কারা আগুন দিয়ে পালিয়ে গিয়েছে। খবর পেয়ে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করেছে। তার দোকানে জ্বালাইছেন বলাইছেন চুরি করছেন, বুঝলেন? এবার মানুষ মানে কেউ জ্বালাইছেন আপনার, আমার আইডিয়া ধরিল আপনার ঠিক সত্য মানুষ এটা জ্বালাইছে। এটা তদন্ত করে আমরা দেখো যে কিয়া এটাও করি আমরা গ্রাম মানুষ করবো। অনেক বড় ক্ষয়ক্ষতি হয়েছে, বুঝছেন? এখন মনে করলেন এগু শত্রুতা করিয়া জ্বালাই জ্বালানি হয়েছে, যেও করুক আমরা তো আর দেখি নাই। এগু আমরা জানি যে শত্রুতা থেকে ওইগু ঘটছে, আরও ঘটিয়া যার এবং আরও ঘটতে পারে, এগুর নিন্দা জানাইলাম, প্রতিবাদ জানাইলাম, এটার বিচার আমরা সুষ্ঠু বিচার চাই। সারা দেশে গত 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও 4 জনের মৃত্যু হয়েছে। তাদের সবাই পুরুষ এবং সরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এ নিয়ে ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 27,926 জনে। এর আগে 24 ঘন্টায় সারা দেশে করোনায় 4 জনের মৃত্যু হয়। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নাজমুল ইসলাম স্বাক্ষরিত করোনা পরিস্থিতি সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গেল 24 ঘন্টায় সরকারি ও বেসরকারি 836টি ল্যাবরেটরিতে 17,877টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় 17,700টি নমুনা। এ নিয়ে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করতে 1,06,13,490টি নমুনা পরীক্ষা করা হলো। গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষায় নতুন 234 জন রোগী শনাক্ত হয়। এ নিয়ে শনাক্ত করোনা রোগীর সংখ্যা 15,72,725 জন। গত 24 ঘন্টায় শনাক্তের হার 1.32%। দেশে গত বছর অর্থাৎ 2020 সালের 8 মার্চ প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। আজ পর্যন্ত সর্বমোট নমুনা পরীক্ষায় ব্যক্তিতে শনাক্তের হার 14.82%। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 229 জন। এ নিয়ে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হওয়া রোগীর সংখ্যা 15,36,744 জন। মৃত 4 জনের মধ্যে 40 ঊর্ধ্ব 1 জন, 50 ঊর্ধ্ব 2 জন ও 70 ঊর্ধ্ব 1 জনের মৃত্যু হয়। বিভাগওয়ারি পরিসংখ্যানে দেখা গেছে 4 জনের মধ্যে ঢাকা বিভাগে 1 জন, চট্টগ্রামে 2 জন ও রাজশাহী বিভাগে 1 জনের মৃত্যু হয়। ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত বহির্বিশ্বের অন্যান্য দেশের মতো বাহরাইনে অনুষ্ঠিত হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট SSC পরীক্ষা। রোববার বাংলাদেশের সাথে সঙ্গতি রেখে দেশটির রাজধানীর মানামায় বাংলাদেশের দূতাবাস সংলগ্ন এলাকায় বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজে স্থানীয় সময় সকাল 7টায় পরীক্ষা শুরু হয়। এবছর বাহরাইনে SSC পরীক্ষা অংশ নিয়েছেন বিজ্ঞান বিভাগের 23 জন ও বাণিজ্য বিভাগের 46 জন। সব মিলিয়ে পরীক্ষার্থী সংখ্যা ছিল 69 জন। প্রথম দিন পরীক্ষা কেন্দ্রে পরিদর্শন করেন বাহরাইন নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম ও লেবার কাউন্সিলর শেখ মোহাম্মদ তহিদুল ইসলাম এবং বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজের স্কুল পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ মুইজ চৌধুরী।
কেন্দ্রীয় সুপারের দায়িত্ব পালন করেন বাংলাদেশ দূতাবাস থেকে দায়িত্বপ্রাপ্ত দূতাবাসের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ রুবেল মিয়া। কেন্দ্রীয় সচিবের দায়িত্বে ছিলেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাকিদা বেগম। অধ্যক্ষ জানান, পরীক্ষার সকল নিয়ম মেনে সুষ্ঠু পরিবেশে পরীক্ষা শুরু হয়েছে। বর্তমানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক পাঠ্যক্রম উভয় মাধ্যমে পরিচালিত হয়ে আসছে এই শিক্ষা প্রতিষ্ঠানটি। এটি 2003 সাল থেকে এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করে সুনামের সহিত এগিয়ে যাচ্ছে। পরীক্ষার সহযোগিতায় ছিলেন স্কুলের সুপারভাইজার নাসির উদ্দিন। এতক্ষণ দেখছিলেন বাংলাভিউ রাতের সংবাদ। রাত 11টায় প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।